আজকে 10 বছর হয়ে গেল আমি আমার দেশের বাইরে। সময়গুলো যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। কত চিঠি লিখেছি বাড়িতে, সুগা ব্যতীত আর কেউই উত্তর দেয়নি। হয়তো বা সবাই আমার উপর অভিমান করে আছে। মাকে কত চিঠি লিখেছি, সেখান থেকে আসা চিঠির মধ্যে মা বাবার চিঠিও খুঁজেছি, কিন্তু সেই চিঠি আর পাওয়া হয়নি। কতটা কষ্ট নিয়ে তারা আছে যে তারা আমাকে একটা চিঠিও দেয়নি। আজ এতগুলো বছর পর আমার মায়ের একটা চিঠি, আমার বুকটা যে ধুপধুপ করছে। এই চিঠি আমি পড়ব কী করে? মা লিখেছে, জানকু অনেক বছর তো হয়ে গেল, আর কতদিন দূরে থাকবি বাবা? একবার তো ফিরে আয়। তোর কি একবারও তোর বাবা মার কথা মনে পড়ে না? তোর কি আর এই গ্রামের কথা মনে পড়ে না? এত নিষ্ঠুর তুই কী করে হলি বাবা? এবার তো আয়, সুগা চিমিনের বিয়ে হচ্ছে, অনেক যুদ্ধ অনেক কিছু পার করে তারা এক হতে যাচ্ছে। আর সুগার বিয়েতে তুই যদি না থাকিস, তাহলে সুগা অনেক কষ্ট পাবে। আর তার থেকে বড় কথা, তোকে দেখার জন্য মনটা ছটফট করতেছে। তুই চলে আয় বাবা, এমন না হয় যেন আমার মৃত্যুর পরে তুই আসলি। এমনটা করিস না বাবা, তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়। মায়ের চিঠিটা পড়ে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার মনে হচ্ছে এখনই যাবার সময়, কিন্তু তেকে নিয়ে কোনো প্রশ্ন করলে কেউই কোনো উত্তর দিত না। তেকে আদৌ আমার বাড়িতে আছে? এই কথা বলে জাঙ্কুক কিন্তু প্রস্তুতি নিল বাড়িতে যাওয়ার জন্য। আর জাঙ্কুক ঠিক চলে গেল তার বাড়িতে। মেইন দরজাটা খুলতে না খুলতেই আয়ু, আরে দেবরজি কি অবস্থা, তুমি আসছো? অবশেষে তোমার আমাদের কথা মনে পড়লো। পরিবার ছেড়ে কী করে এভাবে থাকলা তুমি? তোমার কি একবারও তোমার বাবা মার কথা মনে পড়েনি? এই বাড়ির কথা মনে পড়েনি? এই শৈশব কত কিছু কাটিয়েছো এখানে, কী করে থাকলে তুমি? তুমি ভালো আছো ভাবি? ভাবি ডাকতে ভালোই লাগতেছে। তো তোমার মধ্যে এত পরিবর্তন, তুমি আমার জন্য কাঁদতেছো? বগুম ভাইও কি পরিবর্তন হয়েছে? এখানে থাকতে থাকতে সবার ভালোবাসা পেতে পেতে আমি বুঝে গিয়েছি, পরিবার খুব ইম্পর্টেন্ট, পরিবারের ভালোবাসাটা খুব দরকার। আমি বদলে গেছি, এই বাড়ির বড় বউ হিসেবে এখন আমার অনেক দায়িত্ব। আর তোমার ভাইও অনেক বদলে গিয়েছে, সে অনেক ভালো। কী রে জাঙ্কু আসছিস? অবশেষে, এই দায় দায়িত্ব সব তোর হাতে তুলে দিব। কবে থেকে যে বসেছিলাম এই অপেক্ষায়, দায় দায়িত্ব তুমি আমার উপরে তুলে দিবে ভাইয়া। তোমার এত পরিবর্তন, যাক আপনজনগুলোর এরকম পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে। তোমাকে খুব ভালোবাসি ভাইয়া, তোমাদের খুব মিস করেছিলাম। আচ্ছা তে কোথায়? তেকে তো কোথাও দেখতেছি না। আয়ু তুমি এক কাজ করো, জাঙ্কুককে তুমি নিয়ে যাও, ঠিক আছে? হাত মুখ ধো, তুই খাবার টেবিলে বস, আমরা সবাই আসছি। অনেকদিন পর একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? আর তোর ব্যাগটা এখানে রেখে যান, আমি কাউকে বলছি তোর রুমে পৌঁছে দিতে, ফ্রেশ হয়ে নে। কী ব্যাপার, তেকে নিয়ে কথা বলাতে কোনো উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা ভাবি, তেকে আছে নাকি ও চলে গেছে, কোনটা? মেয়ে মানুষের ধৈর্যের পরীক্ষা, সেটাই সে কখনোই ফেল করে না জাঙ্কুক। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো, তুমি যাও, ফ্রেশ হও, ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসো, সবাই একসাথে খাবো। তেকে নিয়ে কোনো কথার উত্তরই কেউ যেন দিচ্ছে না। জাঙ্কুক এবার কোনো কথা না চিন্তা করে চলে গেল তার মায়ের রুমে। মায়ের রুমে গিয়ে সে তার মায়ের কোলে মাথা রেখে, মা তুমি কি এখনও আমার উপরে রেগে আছো? তোমার এই 10 বছরে কি একবারও মনে হয়নি আমার চিঠির উত্তর দিতে? একবারও মনে হয়নি আমাকে একটি চিঠি লিখতে? বাবা আসছিস তুই? আমি তো ভাবছিলাম জীবিত থাকতে তোকে আর দেখতেই পারবো না। কত শুকায় গেছিস তুই বাবা, কতগুলো বছর কেটে গেছে, পুরো 10টা বছর। কিভাবে পারলি তুই, কিভাবে পারলি নিজের বাবা মাকে ছেড়ে এত দূরে থাকতে? তোর একটাবারও কি আমাদের কথা মনে পড়লো না? একটাবারও কি? তে চুপ করো, আর কিছু বললো না, যা তুই ফ্রেশ হ। আমি নিজে তোর জন্য খাবার তৈরি করছি, আমি নিজের হাতে আজকে তোকে খাইয়ে দিব বাবা। আম্মু আমি জানি আমি ভুল করছি, আমার আরও আগে আসা উচিত ছিল। আচ্ছা তে কোথায়? মানে কোথাও দেখছি না, শুনেছি পড়াশোনা করতেছে। কই ও?
ওর কথা না জিজ্ঞাসা করলেই ভালো। তুই যা, তুই যা গিয়ে ফ্রেশ হ। কিন্তু মানে ওর কথা বলাতে তোমরা কেউ কোনো উত্তর দিচ্ছ না। ওকে আছে, আমি বললাম তো যা গিয়ে গিয়ে হাত মুখ ধো, গোসল কর, আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব। খোকা আর কিছু জিজ্ঞাসা করিস না। আমি বুঝতেছি না তোমরা। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হচ্ছি আর এসে এই বিষয় নিয়ে কথা বলবো। কেমন, কেউ টেকে নিয়ে কোনো কথা বলছে না। টেকি বেঁচে আছে, মরে গেছে, কোথাও চলে গেছে, এই বিষয়টা কেউই জানে না। অন্যদিকে আমাদের ওয়াইন মামি কি জানকো, মামা মামির কথা মনে পড়ে নাই তাই না? 10টা বছর কেমনে তুমি থাকলা? হ্যাঁ আমি তো 10 দিনও থাকতে পারি না। সেটাই, তোর অপেক্ষায় থাকতে থাকতে আমার আর নিজের গ্রামে ফিরে যাওয়া হলো না। চিন্তা করছি ভাগ্না আসবে, ভাগ্নাকে সুখী দেখবো, তার পরিবার দেখবো, তারপরে চলে যাব। জানিস তো তোর একটা মামা তো ভাই হয়েছে, একদম 9 বছর তোর মতো দেখতে। শুনছিলাম সুগার কাছে, কই ও দেখতেছি না তো। আর ও তো ও কি তের সাথে কোথাও গেছে, মানে তে কি বাহির টাহির কোথাও গেছে কিনা? ওই অভাগের কথা না জিজ্ঞাসা করাই ভালো। এতদিন যেহেতু জিজ্ঞাসা করো নাই, এখন নতুন করে আর জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। জানকুক কিসের দরকার, এত মোহমায়া তৈরি করে দরকার নেই তো। আহ থামো তো, সবাই শুধু এগুলো নিয়ে কথা বলো। আচ্ছা জানকুক যা তুই। হ্যাঁ আজকে তোর পছন্দের বাজার করছি আমি, তোর মা অনেক মজা করে রান্না করছে, কিন্তু তেকে নিয়ে কোনো কথা। কি সমস্যাটা কি, ওকে চলে গেছে, আমাকে বলো যে চলে গেছে, এটা বললেই তো হয়, এত নাটকের কি আছে? শোন, ও চলে গেছে আসে এগুলো জেনে কোনো লাভ নাই, এগুলো বলেও কোনো লাভ নাই। তুই যা গিয়ে ফ্রেশ হ, ঠিক আছে? সেটাই জানকুক, এত কথা জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। 10 বছর কাটিয়েছ, বাকি বছরগুলোও কাটাতে পারবে। মানে আমি, আচ্ছা একটা সহজ কথার উত্তর দিয়ে দিলে হয়, তে কি চলে গেছে? মানে ও কি এই বাসা থেকে চলে গেছে? গেলে যাইতেই পারে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা বললেই হয়। জানকুক তেকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ওর নামটা মনে পড়লে আমার চোখে পানি চলে আসে। ও জীবনে যতটা কষ্ট করছে, তোমার জন্য কোনো মেয়ে এত কষ্ট করতো না। কি কষ্ট করছে, কই সে? আচ্ছা কাউকে বলতে হবে না, আমার জানারও দরকার নেই। মানে কেউ জানকুককে কোনো কিছুই বলতেছে না, মানে এটা কোনো কথা বলো? অন্যদিকে আমাদের জাঙ্কুক নিজের রুমে এসে একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। জাঙ্কুক ঘুমোচ্ছে, কিন্তু তার ঘুমটা কেন জানি সে তৃপ্তি পাচ্ছে না, তার একদমই ভালো লাগছে না, তার ছটফট করতেছে। এই রুমটাতে তার অনেক কথা মনে পড়ছে। হঠাৎ করে কেউ একজন দরজায় কড়া নাড়লো, নাড়ার সাথে সাথে দেখলো আয়ু। জাঙ্কুক ঘরটার কথা মনে পড়ছে খুব, তাই না? আচ্ছা তোমার দেখে আমি কিছুক্ষণ পরে তোমার রুমে পাঠিয়ে দিচ্ছি। তে মানে তে আছে এখনো, কোথাও যায়নি? ওকে আগের মতোই আছে, মানে আমি বলতে চাচ্ছি ওকে বদলাই গেছে। মানে জাঙ্কুক হয়তো জানতে চাচ্ছে যে তে বড় হয়েছে কিনা, আবার এসেছে কিনা, মানে তার ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। বাট জাঙ্কুক রুমে থাকা অবস্থায় হঠাৎ করেই মানে হঠাৎ করেই আলোটা নিভে গেল, মোমের আলো একদম নিভে গিয়ে অন্ধকার। তখনই ঝুম 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 নূপুর পায়ে কেউ একজন জাঙ্কুকের রুমে আসলো। জাঙ্কুক দেখতে পালো না সে কি। কে? তে? তুমি কি তে? আমি অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কি তে? আপনার ঘরে মোমবাতিটা নিভে গেছে, আপনার বেডের পাশের ড্রয়ারে মোম এবং ম্যাচ আছে, জ্বালিয়ে দিন। জাঙ্কুক মোমবাতিটা জ্বালালো, জ্বালিয়ে তের দিকে ঘুরতে মোমের আলোতে তের সুন্দর মুখখানা তার চোখে ভাসলো। এ কি অপরূপ চেহারা, এ কি সে ছোট্ট তে? তার নাকে নোলো, গলা ভর্তি গয়না, মাথা ভর্তি লম্বা চুল। যেই তে একটা সময় ঝুঁটি করত, সে এখন বিনুনি করেছে। আর এরকম চেয়ে থাকা দেখে তে জাঙ্কুককে প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে আপনি? কেন, তুমি কি সেই তে? কত বড় হয়ে গেছো তুমি, কত বদলে গেছো, তোমাকে দেখে মনে হচ্ছে সময়টা কত দ্রুতই না চলে গেছে। এ কথা বলেই জাঙ্কুক আবেগপ্রবণ হয়ে তের দুই গালে হাত দিতেই তে, কি করছেন, খবরদার আমার কাছে আসবেন না, বড় হব না, 10 বছর পার হয়ে গেছে, আপনি এখান থেকে চলে গেছে, আমি কি সেই ছোট্ট তেই থাকবো নাকি?
আপনি আমার জীবনের 10টা বছর নষ্ট করে ফেলছেন। 10 বছর ধরে আপনি আমাকে অপেক্ষায় রাখছেন, শুধু নামের বিয়ে করে নিজে গিয়ে ফুর্তি করেছেন বিদেশে, আর আমি এখানে দিনের পর দিন দুঃখে মরেছি। ভাগ্যবশত আমার সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি এবং এই পরিবারের মানুষজন ছিল, না হলে তো আমি কখনই হার্ট অ্যাটাক করে মারা যেতাম। আমি আপনাকে কখনই মাফ করবো না। প্লিজ তুমি কান্না করো না, আমার কথাটা শোনো। তখন তুমি অনেক ছোট ছিলা, আমি একটা ছোট মেয়ের সাথে কি করে সংসার করতাম, আমি কি করে তোমাকে অ্যাকসেপ্ট করতাম আমার বউ হিসেবে, তুমি কি বুঝতে পারছো না? সংসার করা, সংসার ছোট মেয়ের সাথেও করা যাইতো, আর তার থেকে বড় কথা আপনি বাইরের দেশে চলে গেছেন। আপনি কি আমার খবর নিয়েছিলেন? আপনি আমার খবর নেন, সবসময় শুধু নিজের মা বাবা ভাই বোনদেরই খবর নিয়ে গেছেন, আমার খবর তো কখনো নেননি। চলে আসতে পারতেন না আপনি 1-2 বছরের মাথায়? আপনি আপনি আমার সাথে বন্ধুর মতোই থাকতেন, কিন্তু আমার সাথে থাকতেন, কত কথা শুনতে হয়েছে মানুষের আমার জানেন? সমাজে মানুষ কত কথা শুনিয়েছে, কেউ কেউ তো বলেছে আপনি বিদেশে গিয়ে নাকি আরেকটা বিয়ে করে ফেলেছেন, এই জন্যই আসছিলেন না। আমারও এখন তাই মনে হয় যে আপনি, আমি এরকম কোনো কিছু করিনিতে, আমি আমি কি করতাম বলো? তুমি তুমি তখনও অনেক ছোট ছিলা, আমি একটা ছোট মেয়ের জীবন নষ্ট করতে চাইনি। আমি বাবা মাকে সবসময় বলতাম যেন তোমার পড়াশোনা নষ্ট করেছেন, একটা ছোট্ট মেয়ের জীবনও নষ্ট করেছেন, একটা বড় মেয়ের জীবনও নষ্ট করেছেন। 10 বছর আগে আপনি আমাকে যেভাবে ভেঙেছেন, আমি সেই ভাঙা অবস্থাতে এখনো আছি, এখনো নিজেকে আমি গোছাইতে পারিনি। অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন, ফাইনালি আপনি চলে এসেছেন, এবার আপনার আমাকে মুক্তি দেবেন। মুক্তি দেবো মানে কিসের মুক্তি? আর আমার প্রতি যদি তোমার এতই অভিযোগ থাকতো, তাহলে 10টা বছর তুমি কিসের অপেক্ষা করলাতে? এই 10 বছর কেন ছিল এখানে, চলেও তো যেতে পারতে। সেটাই, চলে যাইনি কারণ আপনার সঙ্গে চোখে চোখ রেখে প্রত্যেকটা অভিযোগের কথা আপনাকে জানাবো। জানানো হয়ে গেছে, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আপনার ইচ্ছে ছিল আমি বড় হয়ে পড়াশোনা করি, অনেক বড় একজন মানুষ হব, পড়াশোনা করেছি, এবার আমার যাওয়ার পালা। আচ্ছা, এত সহজ, এত সহজে তুমি চলে যাবা? যদি চলে যাবার হইতে তুমি অনেক আগেই যেতে পারতাতে। এখন কোথায় যাবা তুমি, কার কাছে যাবা? এই সমাজ কি মেনে নিবে? কখনোই নেবে না। এই সমাজে পড়বা আমি আর করি না, যদি করতাম খুব তাড়াতাড়ি চলে যেতাম, গলায় দড়ি দিতাম, এই সমাজ আমাকে যত কথা শুনিয়েছে। কিন্তু এর পরেও আমি সয়ে গেছি, রয়ে গেছি, আর আজকে আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমার মনের যত কষ্ট ছিল আপনার সামনে পোষণ করার পর এখন সময় এসেছে আমি চলে যাব। জানি না কোথায় যাব, যেদিকে চোখ চাপে সেদিকেই যাব। আমি কি তোমার জন্য কিছুই করিনি? তে কিচ্ছু করেননি, এটা বলেই তে রুম থেকে বেরিয়ে গেল। মানে ওদের প্রথম বাসরটা যেমন ছিল, এই বাসরটা সেম এমনই। আর আজকে কিন্তু জিমিনের বিয়ে, জিমিন বসে যেই তের কাছে এলো আর তেকে কিছু প্রশ্ন করলো। কি রে তে, তোর মুখ চোখ কেমন দেখাচ্ছে কেন? তার মানে কি জাঙ্কুকের সাথে তোর কিছুই হয়নি? তোর মনোমালিন্য কোনো কিছুই কি শেষ হয়নি? কি করে হবে আপু, তুই কি দেখিস নি 10টা বছর আমি কতটা কষ্ট করেছি, কত অপেক্ষা করেছি, তারপরে কিভাবে আশা করছিস তুই? দেখ, 10টা বছর তো শুধু তুই অপেক্ষা করিসনি, 10টা বছর জাঙ্কুক ভাইয়াও অপেক্ষা করেছে। কোথায় অপেক্ষা করেছে, অপেক্ষা করেছে নাকি সময় হয়েছে যখন তখন চলে এসেছে? কোনো অপেক্ষা করিনি, আমার মন তুই গলাতে পারবি না ওনার জন্য। আর পাগলে, আমিও তো তোর বিয়ে ভাঙতে চাইছিলাম। আচ্ছা, তুই তো অনেক ছোট ছিলি, একটা ছোট বাচ্চার সাথে কি করে এত বড় একটা ছেলে সংসার করতো? সংসার করা মানে কি শুধু তোরা যা ভাবছিস তা, সংসার মানে তো বন্ধুর মতো একসঙ্গে থাকা, যেত আমাকে একা করে কি আনন্দ পেলো? সে তোর ভালোর জন্যই চলে গেছে, বন্ধুর মতো থাকতে থাকতে যদি তোর কোনো ক্ষতি হয়ে যেত কি করতি তুই তখন? সে তোর ভালোর জন্যই গেছে, আর তার থেকে বড় কথা খোঁজ খবর নেয়নি সুগার কাছে, তোর জন্য কত চিঠি কত কিছু পাঠিয়েছে তুই দেখেছিস? সুগা আমি না, সুগা ভাইয়ের কাছে পাঠিয়ে কি লাভ হলো, আমার কাছে কেন পাঠায়নি? আমিও তো পড়াশোনা করছিলাম, পড়তে পারতাম চিঠি, তাই না? আমিও তো কত চিঠি লিখেছি কিন্তু পাঠানোর মতো সাহস হয়নি, সবগুলো চিঠি সে আমার ড্রয়ারে পড়ে আছে এখনো, আমি সাহসই পাইনি সেই চিঠিগুলো তাকে দেওয়ার। তোর নিজের চিঠিও তুই দেখিসনি, সে যা চিঠি পাঠিয়েছে সেগুলোও তুই খুলে পড়ে দেখিসনি, কত কিছু পাঠিয়েছে ব্যবহার করেছিস? প্রয়োজন মনে করিনি আমি, আর প্রয়োজন এখনো মনে করি না। যে দূর থেকে ভালোবাসা দেখাতে চায় তার ভালোবাসার আমার কোনো দরকার নেই, কাছে থেকেও দেখাতে পারতো, পারতো আবার সঙ্গে থাকতে। আর বিয়েই কেন করেছিল, যদি ভাবে ফেলেই রাখবে পুতুলের মতো ঘরে? তার মানে কি বলতে চাস, এখন সে কাছে আসার পর তোর এত অভিযোগ, তার মানে কি তুই তার সাথে থাকতে চাস? চাই না,
শেষ বলতেছি, জিমিন এই কথা শুনে পুরা অবাক। যে বোনের সংসার বাঁচাতে সে সুগার প্রেমে আসক্ত হলো, সে বোনই কিনা। অন্যদিকে আমাদের সুগা জাঙ্কুকের অনেক। জাঙ্কুক, তোর মনটা এত খারাপ লাগছে কেন? তুই জানিস আমি কত কষ্ট করে জিমিনকে পাইছি? সবাই কি তোর মতো ভাগ্য নিয়ে আসে সুগা? আমি শুনেছি জিমিনকে পাবার জন্য তোর অনেক কষ্ট হয়েছে, সবার এগেনস্টে গিয়ে তুই জিমিনকে ভালোবেসেছিস, তারপরও পেয়েছিস, তো পাওয়ার মধ্যেই সার্থকতা। পাওয়ার জন্য কিছু করতে হয় জাঙ্কুক, তুই তোর ভালোবাসাকে পাওয়ার জন্য কি করছিস? শুধু দূর থেকে চিঠি, তার কি লাগবে না লাগবে, কি টাকা কি জামা, এগুলোই কি সব কিছু ছিল জাঙ্কুক? তাহলে আমি কি করতাম? তোরা সবাই বারবার কেন আমাকে ফোর্স করতেছিস? আমি একটা বাচ্চা মেয়ে, জীবন নষ্ট করতাম? জীবন নষ্ট করাটা ব্যাপার না, তুই অভিভাবক হয়ে কাছে থাকতে পারতি, তার বিদ্যালয়ে যাওয়া পড়াশোনা শেখা এগুলার অংশ হতে পারতি তুই। না আমি পারতাম না। শোন, আমি একটা পুরুষ, যদি আমার মন বদলায় যেত ওর কত বড় সর্বনাশ হইতো। দেখ তুই এতটা, আমি কি বলবো, দেখ শোন, এখন তুই যদি তুই ভাবিকে ভালোবাসিস, তাকে পাবার জন্য সর্বোচ্চ চেষ্টাটা তোর করতে হবে। কী চেষ্টা করব? যে নিজে থাকতে চায় না তাকে আটকায় রাখার কী চেষ্টা করব আমি? সে গতকাল রাতে আমাকে কত কথা শুনাইছে জানিস? তুই তার সাথে যা করছিস সেই তুলনায় কমই শুনাইছে জাঙ্কুক। তুই যদি ভাবিকে চাস তোকে সেইভাবেই চলতে হবে, আর যদি না চাস তাহলে তাকে মুক্ত দিয়ে দে। মুক্ত দিয়ে দিব? যে আমার জন্য 10টা বছর অপেক্ষা করলো তাকে আমি মুক্তি দিয়ে দিব? যার জন্য আমি আমি জানি না, আমাকে প্লিজ এগুলো কিছু বলিস না। তো জাঙ্কুক কিন্তু অনেক চেষ্টা করছিল তোর সাথে কথা বলার, তুই কিছুতেই জাঙ্কুককে কোনো সুযোগই দিচ্ছিল না। আর অবশেষে সুগা আর জিমিনের কিন্তু বিয়ে হয়ে গেল। এবার জাঙ্কুক একটা সিদ্ধান্তে আসলো, তার সিদ্ধান্ত জানানোর জন্য সবার অগোচরে তের হাত ধরে সে ছাদে নিয়ে আসলো। কী সমস্যা, কী আপনি কেন আবার? আমি তোমাকে কিছু বলতে চাইতে, খুব ইম্পর্টেন্ট কথা। কি বলতে চান? আমি কোনো কিছু শুনতে চাই না, আমি আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিয়েছি, আপনার সিদ্ধান্ত পরবাহ করি না, আমি যাবো। আমি জানি তুমি চলে যাবা, চলে গিয়ে খুশি হবা তো, তাই না? আমিও খুশি, কারণ তুমি থাকা অবস্থা আমিও কাউকে একসেপ্ট করতে পারবো না। আমি এই যে কাগজ নিয়ে আসছি, আমাদের ডিভোর্স পেপার, এটাতে আজকেই সই করে দিবে, কালকে থেকে তুমি আমি এই বন্ধন থেকে মুক্ত। খুশি? ডিভোর্স পেপার? হ্যাঁ, খুশি তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি। আপনি? হ্যাঁ, তো সাইন করো। আমার কাছে এখন কলম নেই, আমার রুমে কলম। কাগজটা আপনি আমাকে দেন, আমি সাইন করে আপনার রুমে নিয়ে আসবো। দেন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব সাইন করে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? কারণ আমিও এটা থেকে মুক্ত হতে চাই, তোমাকেও মুক্ত করতে চাই। ভালো থাকো তুমি। আপনি মুক্ত হতে চান? আচ্ছা ঠিক আছে, আমি যত দ্রুত সম্ভব সিগনেচার করে নিয়ে আসছি। হ্যাঁ, সিগনেচার তো করবাই। যাও না, যাও তোমার রুমে যাও, তাড়াতাড়ি সিগনেচার করে আমাকে দাও। আমি আমার জীবনের শেষ সময়ের সিদ্ধান্তটা ভালোই নিতে চাই, আমিও কোনো অস্বস্তিকর সম্পর্কে থাকতে চাই না। ঠিক আছে, দেন কাগজটা, আমি সিগনেচার করে আপনাকে দিয়ে আসবো। মুক্তি চান তো আপনি? দিয়ে দেবো মুক্তি, সমস্যা নেই। দুজনের কথার মধ্যেই মনে হচ্ছিল ব্যথা ছিল, দুজনের ভয়ে যে মনে হচ্ছিল অনেক কষ্ট ছিল। তে তার রুমে আসলো কাগজটা নিয়ে এবং আসার সাথে সাথে ভাবতে লাগলো। তে অবশেষে তার পুরনো ট্রলিটি বের করলো। জাঙ্কুক চলে যাবার পর তার প্রথম স্কুলের জন্য জাঙ্কুক তাকে অনেক কিছু দিয়েছিল, সেই ছোট্ট রাবার, পেন্সিল, কত কিছু, কত বই খাতা, কত কিছু। তে যখন প্রথম বড় হয় তখন তার বড় হওয়ার জিনিসপত্র, তার জন্য নানা রকম প্রসাদনী, নানা রকম জামা কাপড়, হাজারটা চিঠি, যেগুলো সুগার মাধ্যমে দিয়েছিল। তে প্রতিটা জিনিস নিল আর দেখলো, কেন যেন তার মনে হলো এগুলোর মধ্যে জাঙ্কুকের ভালোবাসা ছিল। একটা দুটো চিঠি পড়তেই তের চোখের অর্ধস্রোত পানি। জাঙ্কুকের কথাগুলো যেন সে এখন বুঝছে, জাঙ্কুক কতটা ভালোবাসা নিয়ে সুগার কাছে জানতে চাইতো তে কেমন আছে, কতটা ভালো আছে। এখন এই জিনিসগুলো তেকে অনেক কাঁদাচ্ছে, সে কিছুতেই বুঝতে পারছে না, তার হাত কাঁপছে, সে কী করে সাইন করবে? কি দেখলি তো, কবে থেকে বলছিলাম এই ট্রলিটা খুলে দেখ, দেখ কত কিছু, এবার বুঝতে পারছিস তো? না, পারছি না বুঝতে। সে আমার থেকে মুক্তি চায় জিমিন আপু, মুক্তি যেহেতু চায় তাকে মুক্তি দেবো। কিভাবে বললো এই কথা? আরে পাগল,
তোর খুশির জন্যই কথা বলছি, তুই তো বলে আসতেছিস কালকে থেকে যে তুই মুক্তি চাস, তুই তাকে চাস না, তুই চলে যাবি। এই জন্য ভাবলো শেষ সময় অন্তত মেয়েটাকে জোরাজুরি না করে তার সিদ্ধান্তের বিপক্ষে না যাই, সে যেহেতু চায় ছাড়তে তাকে ডিভোর্স ব্যাপারটা দিয়ে দিই। কিন্তু আমার বিশ্বাস জাঙ্কুক মন থেকে এই ডিভোর্স ব্যাপার দেয়নি। আর তুই ভালোবাসিস তো জাঙ্কুক ভাইকে, তাই না? আমি জানি না জিম্মিন আপু, আমি জানি না, 10 বছর অপেক্ষা এমনি এমনি তো আর করিনি, তার চিঠির অপেক্ষা তো এমনি এমনি করতাম না, সে আসবে বলে আমার বুক তো আর এমনি এমনি থকথক করছিল না, তাই না? এটা বলতে না বলতে তে তার কথাগুলো স্পষ্টভাবে না বলেই কাগজটি নিয়ে দৌড়ে চলে গেল জাঙ্কুকের রুমে। অন্যদিকে আমাদের জাঙ্কুক নতুন করে ব্যাগ গোছাচ্ছে। না, জাঙ্কুকের দু চোখে যেন পানি। এ কিসের পানি? জাঙ্কুকে কি খুব কষ্ট পাচ্ছে? আপনি আপনি ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন? আবার কোথায় যাওয়ার প্ল্যান করছেন? দেখি আমি এখানে থেকে কি করবো তে, আমি তোমার জন্য আসছিলাম, তুমি যেহেতু আমার থাকবে না, আমার এখানে থাকার মানে নেই। আগের বার তো 10 বছরের জন্য চলে গিয়েছিলেন আমেরিকায়, এবার কয় বছরের জন্য যাচ্ছেন? কত বছরের জন্য আবার আমাকে একা করে ফিরে যাচ্ছেন? মানে আমি তোমাকে একা করে থুয়ে যাচ্ছি মানে? তখনই তে জাঙ্কুকের হাতটা ধরে তাকে জোরে করে আগলে ধরলো, আর দু চোখে পানি নিয়ে বলতে থাকলো, আমাকে ছেড়ে তুমি আর যেও না জাঙ্কুক, অনেক অপেক্ষা করেছি আন্না। আর কত অপেক্ষা করাবো, আর অপেক্ষা করতে পারবো না আমি, এবার তো তুমি আমার হও, আমাকে তোমার করে না। জাঙ্কুকও টেকে তার বুকে জড়িয়ে নিল। অবশেষে জাঙ্কুকের পিচ্ছি বউ তার বুকে ফিরে এলো, আর তাদের সুন্দর মুহূর্ত। আমি তোমার পিচ্ছি বউ।